হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি। আপনাদের জন্য দারুণ খবর, OASIS যাদের বায়োমেট্রিক ডিভাইস ম্যাচ হচ্ছিল না বা কোনো কারণে মিসম্যাচ দেখাচ্ছিল, ফিঙ্গার আসছে না, লাইট জ্বলছে না, ফিঙ্গারপ্রিন্ট ঠিকভাবে সেটিং হচ্ছে না, তাদের জন্য দারুণ খবর। যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি, এই ভিডিও দেখা মাত্রই আপনারা অ্যাপ্লাই করে ফেলুন, কারণ আপনাদের জন্য দারুণ খবর এসছে। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাদের শুধুমাত্র আধার OTP দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর কোনো রকম বায়োমেট্রিক লাগবে না। ঠিক আছে, তাহলে বায়োমেট্রিক লাগছে না, দেখুন দেওয়া রয়েছে OTP KYC-র মাধ্যমে আধারের বৈধতা এখন উপলব্ধ। আধারের OTP-র মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা এখনই আধারের সাথে মোবাইল লিঙ্কটি করিয়ে নেন। যদি মোবাইল লিঙ্ক না থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের জন্য দারুণ খবর, আর বায়োমেট্রিক লাগছে না, সম্পূর্ণ একদম নতুন প্রসেস OTP-র মাধ্যমে। সম্পূর্ণ প্রসেস আমি এরপরে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন OTP-র মাধ্যমে। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য দারুণ খবর, আপনারা একবার ট্রাই করুন। যদি কোনো কোথাও মিস্টেক হয়ে যায় আপনাদের বা কোথাও থেমে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনাদের 2024-25 সেশনে প্রি ম্যাট্রিক, SC, প্রি ম্যাট্রিক, OBC, ST, পোস্ট ম্যাট্রিক সমস্ত কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাহলে যাদের যাদের OBC, SC অ্যান্ড ST সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই এই স্কলারশিপটি অ্যাপ্লাই করে নেবেন আধার OTP-র মাধ্যমে। আর কোনো রকম কিন্তু ফিঙ্গার লাগবে না, মোটফো বা মান্ত্রা কোনো ডিভাইসে লাগবে না। তাহলে আপনারা অবশ্যই অতি শীঘ্রই এই অ্যাপ্লাইটি করে নিন, পরবর্তীকালে চেঞ্জ হতে পারে। তো আপনারা অপেক্ষা না করে আধার OTP-র মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলুন। ঠিক আছে, তাহলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন।